চন্দনদা, যখন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করেন তখনও তো আমরা দেখেছিলাম বিভিন্ন দিক থেকে কটাক্ষ ধেয়ে এসেছিল, কিন্তু তার পরবর্তীকালে সে ভারত জোড়ো যাত্রা নিয়ে চর্চা হয়েছে, রাজনৈতিক ডিসকোর্স হয়েছে? দেখো, আমি তোমাকে একটা কথা প্রথমেই বলিনি, সেটা হলো 150 দিনের একটা ভারত জোড়ো যাত্রা, পদযাত্রা, এবং সেটা ছিল সম্পূর্ণ কংগ্রেসের পতাকা বিহীন, রাজনৈতিক স্বার্থের থেকেও অনেক বেশি দেশীয় স্বার্থ, দেশকে জোড়ো, ভারত জোড়ো একটা কনসেপ্টকে নিয়ে। ইট ইজ বিচারধারা, এই বিচারধারার সাথে অন্য কোনো প্রসঙ্গই আসে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুভমেন্টটা তো পলিটিক্যালি তো বলেই দিচ্ছেন। আমি না বিশেষ সময় হয়তো পাবো না, তোমাকে আমি একটা কথা বলি, আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি, যেটা দেবজিৎ বলছিল এটাকে প্লেসাবো এফেক্ট বলা হয়, মানে প্লিজ করব, নিজেকে একটা সুপ্রিয়রিটি জায়গায় রাখবো, এইরকম একটি জিনিস করতে গিয়ে একটা জিনিস তোমাকে বলি। একটা ছোট্ট গল্প আছে, খুবই ছোট, বেশি সময় নেব না। শার্লক হোমস অ্যান্ড ডক্টর ওয়াটসন স্কটল্যান্ডের একটা পাহাড়ে তাঁবু খাটিয়ে আছেন পরবর্তী ইনভেস্টিগেশন করবার জন্য। তো যথারীতি রাত্রে ঘুমিয়েছেন, মাঝরাতে শার্লক হোমস ডক্টর ওয়াটসনকে বলছেন, ডক্টর ক্যান ইউ সি এনিথিং? ডক্টর হঠাৎ তাকিয়ে দেখছেন, বলছে সুন্দর একটা 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 আকাশ, তালা ঝলমল, তারা ঝলমল করছে, ভেরি রোম্যান্টিক। ভালো করে দেখো, টেন্টটা চুরি হয়ে গেছে। ইউ আন্ডারস্ট্যান্ড, ওই আকাশটা দেখতে পাচ্ছেন, টেন্টটা শুয়েছিলেন, টেন্টটা চুরি হয়ে গেছে, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের টেন্টটা চুরি হয়ে গেছে, আকাশ আবাস চুরি। আমি বলি যারা আচ্ছা আমি একটু বলি, চন্দনদা বলছেন এত কথা যে দুর্নীতির প্রসঙ্গ যখন ওঠে তখন তো এই কংগ্রেসের রবার্ট ভাদ্রা কেউ ডাকতে হয়, সোনিয়া গান্ধী জামাই কেউ ডাকে, সোনিয়া গান্ধী কেউ ডাকে, বিজেপি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিকে আপনারা নিজের বউকে বিধবা ভাতা দিয়েছেন, আপনার দলের পঞ্চায়েত প্রধান ভদ্রমহিলা নিজের বউকে যা বলে আবাস বাড়িয়ে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।